টি টোয়েন্টিতে পরিণত করে ইংলিশ বোলারদের উপর চড়াও হয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ান ইংল্যান্ডের বিপক্ষে তিনশো রানের পাহাড় গড়েছে ভারত টিম ইন্ডিয়ার হয়ে এদিন এক সেঞ্চুরি করেছেন একশো চোদ্দ বলে দুই ছক্কা সাত চারে কে রাহুল করেছেন একশো রান এছাড়াও অধিনায়ক বিরাট কোহলি করেছেন ছেষট্টি রান তবে বিরাট কোহলির ছেষট্টি রানের ইনিংস এবং কে রাহুলের একশো রানের রান দুর্দান্ত সেই ইনিংসটিকে ছাপিয়ে গেছে শেষের দিকে ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়াদের টর্নেডো ব্যাটিং ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এই ওয়ান তে ঋষভ পান্ত করেছেন মাত্র চল্লিশ বলে সাতাত্তর রান তার চল্লিশ বলে এর সাতাত্তর রানের ইনিংসটিতে ছিল ষাটটি ছক্কার মার এবং তিনটি চারের মার একশো বিরানব্বই দশমিক পাঁচ শূন্য স্ট্রাইক রেটে সাত ছক্কা তিন চারে মাত্র চল্লিশ বলে সাতাত্তর রানের ঝড় তুলেছেন ঋষভ পান্ত অন্যদিকে হার্দিক পান্ডিয়া করেছেন দুইশো আঠারো দশমিক সাত স্ট্রাইক রেটে ব্যাটিং মাত্র ষোলো বলে পঁয়ত্রিশ রানের ঝড় তুলেছেন হার্দিক পান্ডিয়া চার ছক্কা এক চারে হার্দিক পান্ডিয়ার ষোলো বলে পঁয়ত্রিশ রানের ইনিংসটি সাজানো ছিল অসাধারণ ব্যাটিং এ শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশো ছত্রিশ রান তুলেছে ভারত ভারতের তিনশো ছত্রিশ রানের ছিল চোদ্দটি ছক্কা এবং বিশটি চারের মার